স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডিউথ হবি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও দ্বারা আমরা আলোচনা করব ট্রেন এইটিন বা যেটাকে বলা হয় বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনের ব্যাপারে আমরা আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি প্রথমে ট্রেন এইটিনের ব্যাপারে আমাদের বেসিক কিছু জেনে রাখা প্রয়োজন যেমন ট্রেন এইটিন একটি ভারতীয় আধা উচ্চগতি ট্রেন যেটি আন্তনগর ইএমইউ রেল এটি আঠেরো মাসের মধ্যে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া আওতায় অধীনে এটি চেন্নাইয়ের ইন্টিগাল কোচ ফ্যাক্টরি বা যেটিকে আই বলা হয় শর্টে ওখানে এটিকে তৈরি করা হয়েছে ডিজাইন বা নির্মিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর প্রথম রেকের নির্মাণের খরচ হিসেবে একশো কোটি টাকা ইন্ডিয়ান রুপিসে এবং মার্কিন ডলারে আঠেরো মিলিয়ন ডলার টাকা দেওয়া হয়েছিল ঠিক আছে তো এই ছিল বেসিক কিছু ইনফরমেশান এই টেন এইটিনের ব্যাপারে আর ভিডিওর আগে যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হও এবং এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি কোনো ইনফরমেটিভ বা তোমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাথে এই বেলাইকনকে প্রেস করে নেবে বেলাইকন প্রেস করলে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তো তোমরা নোটিফাই হয়ে যাবে এবং সেই ভিডিওটাকে তাড়াতাড়ি দেখতে পারবে ঠিক আছে তো চলো ভিডিও আগে শুরু করি প্রথমে আসছে ট্রেন এইটিন বা বন্দে ভারত এক্সপ্রেস প্রস্তুতকারক কোথায় তৈরি হয় এটি তৈরি হয় ইন্টিগাল কোচ ফ্যাক্টরি চেন্নাইয়ে এর শর্ট নেম হচ্ছে আই সি এফ আই কোচের সি এবং ফ্যাক্টরির এফ মনে রাখবে এর পরের প্রশ্ন হচ্ছে ধারণ ক্ষমতা কতজন যাত্রী ধারণ করে এই বন্দে ভারত এক্সপ্রেস তো এটা মনে রাখবে এগারোশো জন যাত্রীকে ধারণ করতে পারে একবারে এর পরের প্রশ্নটি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড এর ম্যাক্সিমাম স্পিড কত একশো কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এটিকে একশো কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এর মেন হাই স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার কিন্তু একশো কিলোমিটার পর্যন্ত একে তোলা হয়েছিল এর পরের প্রশ্নটি হচ্ছে এর ওয়েট মানে এর ভর কত তো বন্ধুরা এর ওয়েট হচ্ছে উনচল্লিশ টন ট্রেলার কোচের ওয়েট এটা এরপরের প্রশ্ন হচ্ছে পাওয়ার আউটপুট কত পাওয়ার লাগে এটা হচ্ছে আট হাজার কিলোওয়াট বা বলতে পারো যে দশ হাজার সাতশো হর্স পাওয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও লেখা আছে বত্রিশটা মোটর থাকে প্রত্যেকটা মোটরে আড়াইশো কিলোওয়াট করে পাওয়ারের প্রয়োজন হয় তো বত্রিশটা মোটরে এই আড়াইশো ইন্টু বত্রিশ হয়ে যাবে তো এইভাবে আমরা বের করতে পারি বা সরাসরি আমরা এখান থেকে ধরেও নিতে পারি যে দশ হাজার সাতশো হর্স পাওয়ারের তো কিলো কিলোওয়ার যে দেখতে পাচ্ছ এটা পরীক্ষায় খুবই কম আসে বলে পরীক্ষায় বেশিরভাগই আসে যে হর্স পাওয়ার নিয়ে এককের নিয়ে আমাদের অপশান দিয়ে থাকে তো হর্স পাওয়ার যদি আসে তো এখানে দশ হাজার সাতশো ময় রাখবে এবং কিলোওয়ার থাকলে আট হাজার ময় রাখবে ঠিক আছে তো পরের প্রশ্ন যাই এর পরের প্রশ্ন হচ্ছে কার বডি মানে এই যে ট্রেন এইটিন এর বডি কী দিয়ে তৈরি তো বন্ধুরা মনে রাখবে স্টিল দিয়ে তৈরি এর পরের প্রশ্ন হচ্ছে ট্রেনের লেংথ ট্রেনের দৈর্ঘ্য কত এটি মনে রাখবে মনে রাখবে যে তিনশো ছিয়াত্তর পয়েন্ট চৌষট্টি মিটার এর দৈর্ঘ্য এবং যদি ফুটে মনে রাখতে চাও তো এক হাজার দুশো পঁয়ত্রিশ পয়েন্ট সাত ফুট তো বন্ধুরা এই ছিল বন্দে ভারত এক্সপ্রেস বা টেন এইটিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা চাও তো এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এর পরের ভিডিও আসবে টেন নাইনটিনের ব্যাপারে কি কোন প্রোজেক্ট চালু করতে চলেছে টেন নাইনটিন নিয়ে তো ওই ভিডিও আমি তোমাদের এর পরের ভিডিওতে প্রোভাইড করব। তো ওই ভিডিওটা দেখার জন্য তোমরা কী করবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাথে এই বেল আইকনকে প্রেস করে নেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তো নোটিফিকেশনের দ্বারা তোমরা নোটিফাই হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য